আপনি কি ক্রমশ ভীষণ দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ছেন বাড়ির ন্যূনতম ছোটোখাটো যে কাজগুলো আছে সেইগুলো করতে গেলেও ভীষণভাবে হাঁপিয়ে পড়ছেন অনেকক্ষণ বসে থাকার পর উঠলে চোখমুখ ধোঁয়া হয়ে যাচ্ছে বা মাথা ঘুরে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি ভাববেন কোথাও না কোথাও আপনার শরীরে রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা কমে যাওয়াটাকে স্বাস্থ্য ব্যবস্থায় অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ বলা হয়ে থাকে এই অ্যানিমিয়ার সমস্যা হলে সাধারণত আমাদের শরীরে কিছু কমন সিমটমস বা লক্ষণ দেখা যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্বলতা শরীর ভীষণ কমজোর এবং দুর্বল হয়ে যায় ছোটোখাটো কাজ করার সময়ও শরীর ভীষণভাবে হাঁপিয়ে ওঠে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট মতো হতে দেখা যায় চোখের নিচের যে কঞ্জাং টাইপা থাকে সেটা সাদা হয়ে যেতে দেখা যায় চোখ মুখ এবং গোটা শরীর ফ্যাকাসে হয়ে যায় তার সঙ্গে হাত পা সাদা সাদা ভাব হতে দেখা যায় এই জাতীয় লক্ষণ যখন আপনার শরীরে দেখা যাবে তখন আপনি অবশ্যই নিশ্চিত হবেন আপনার শরীরে কোথাও না কোথাও রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে এমত অবস্থায় আপনাকে অবশ্যই একটি প্রয়োজনীয় টেস্ট করতে হবে ব্লাডের যেটি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট অর্থাৎ এইচ বি পার্সেন্টেজ যদি পারেন অবশ্যই সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করেও দেখতে পারেন যার মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বা মাত্রা আসবে যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটা হিমোগ্লোবিনের মাত্রা কমেছে হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শরীরের শক্তির উৎস যদি হিমোগ্লোবিন কম থাকে আমাদের শরীর কিন্তু ভীষণভাবে উইক থাকবে অর্থাৎ দুর্বল থাকবে আমরা অল্পেতিক ক্লান্ত হয়ে যাব শরীরে অলস ভাব ঘুম ঘুম ভাব থাকবে কোনো কিছু কাজ করতে মন বসবে না এবং তার সঙ্গে ছোটোখাটো কাজগুলো করার সময় ভীষণভাবে হাঁপানি ভাব আসতে দেখা যাবে এইগুলো হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার মেজর কিছু সিমটমস বা লক্ষণ আজকে এই ভিডিওর মধ্যে পাঁচটি ন্যাচারাল রেমেডি বা হোম রেমেডির কথা বলবো যেগুলো আপনার আয়ত্তের মধ্যেই থাকে অর্থাৎ আপনার হাতের মধ্যেই থাকে এই সমস্ত খাবার দাবারগুলো যে খাবার দাবারগুলো খেলে নিয়ম অনুযায়ী আপনার শরীরে খুব দ্রুত রক্তের মাত্রা বাড়বে অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তার সঙ্গে আপনার শরীরে যে সমস্ত দুর্লক্ষণগুলো আসছিলো সেইগুলো খুব দ্রুত রিকভারি হবে প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটি হচ্ছে কিশমিশ সন্ধ্যাবেলায় এক গ্লাস জলে কিশমিশ ভিজিয়ে দেবেন এবং সকালে যখন সেই কিশমিশ জলে ফুলে যাবে সেই কিসমিস তুলে নিয়ে এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে আপনি পান করতে পারেন যদি প্রয়োজন হয় ওই দুধে গুড় অথবা মধু মিশিয়ে আপনি অবশ্যই খেতে পারেন যদি মাত্রার কথা বলেন আমি বলবো যে আধা মুঠো মতো কিশমিশ আপনি ভিজিয়ে এইভাবে এই নিয়ম অনুযায়ী দুধের সঙ্গে গুড় মিশিয়ে অথবা মধু মিশিয়ে প্রতিদিন এক গ্লাস করে খেতে পারেন দিন পনেরো এইভাবে খাওয়ার পর আপনি ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার শরীরে যে সিমটমসগুলো আসছিলো সেগুলো ক্রমশ বিলীন হয়ে যাবে এবং আপনার শরীরে রক্তের মাত্রা তথা হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বাড়বে দুই নম্বরে আসছে গ্রিন লিফি ভেজিটেবিলস অর্থাৎ সবুজ শাক সবজি এই সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন ফলিক অ্যাসিড এবং বি কমপ্লেক্স গোষ্ঠীর যে সমস্ত ভিটামিনসগুলো আছে বি সিক্স বি থ্রি বি টুয়েলভ অর্থাৎ সিয়ানোকোবলামিন যেগুলো আমাদের শরীরের কিছু এসেন্সিয়ালস মাল্টিভিটামিন এই সমস্ত কিছুই কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ সবুজ শাকসবজির মধ্যে বিদ্যমান থাকে যেমন পুঁই শাক পালং শাক লেটু শাক ব্রোকলি বিনস কড়াইশুটি এই জাতীয় যে সমস্ত সবুজ পাতার সবজিগুলো আছে এই সবজিগুলো আপনার ডেলি ডায়েটের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করবেন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনস থাকে এবং রক্ত উৎপাদনকারী যে সমস্ত মূল ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো বিদ্যমান থাকে এছাড়া আপনার শরীরে বি কমপ্লেক্স অর্থাৎ টোটাল ভাইটামিন্সের যে ঘাটতিগুলো থাকবে সেইগুলোও খুব সুন্দর সুন্দরভাবে পূরণ হবে অর্থাৎ আপনার শরীরে বি কমপ্লেক্স গোষ্ঠীর ভিটামিনগুলো প্রপার পরিমাণে যাবে তার সঙ্গে আয়রন মিনারেলস অক্সিডেন্ট এবং অল ওভার টোটাল আমাদের বডির প্রয়োজনীয় ভিটামিনসগুলো আপনার শরীরে যাবে নির্দিষ্ট মাত্রায় এবং আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন বা আর বিসির উৎপাদন হবে এরপরে আসছে সি ভিটামিন যুক্ত যে সমস্ত ভেজিটেবিল এবং ফ্রুটসগুলো আছে যে সব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সেইগুলো অবশ্যই আপনার ডেলি ডায়েটের মধ্যে রাখতে হবে যেমন আমলকি টমেটো কাঁচা লঙ্কা তার সঙ্গে কমলা লেবু এই কোমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং পাতি লেবু এইগুলো অবশ্যই কিন্তু আপনার ডেলি ডায়েটের মধ্যে রাখতে হবে আমাদের শরীরে যখন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি যাবে আমরা যেসব গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাক সবজিগুলো খাচ্ছি যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং ফলিক অ্যাসিড আছে এবং রক্ত উৎপাদনকারী সমস্ত গুণাগুণগুলো বিদ্যমান আছে সেইগুলোকে আমাদের শরীরে অ্যাবজর্ভেশন বা শোষণ করতে সাহায্য করে এক কথায় বলতে গেলে আমরা আয়রন যুক্ত খাবার দাবার যখন খাবো যদি আমরা ভিটামিন সি যুক্ত খাবার দাবার না খাই তাহলে কিন্তু সেই আয়রনগুলোর অ্যাবজরভেশন বা শোষণ হবে না তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাওয়া অত্যন্ত জরুরি আমাদের শরীরে আয়রনের অ্যাবজরভেশনের জন্য বা শোষণের জন্য এক্ষেত্রে একটি কথা বলা অত্যন্ত উল্লেখযোগ্য গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে কুলেখাড়া শাক পাওয়া যায় এই কুলেখাড়া শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড এবং হিমোগ্লোবিন উৎপাদনকারী সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টসগুলো বর্তমান থাকে এবং এর সঙ্গে কিছু পরিমাণ ফসফরাস ও জিঙ্ক থাকে যেগুলো আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব বেশি পরিমাণে সাহায্য করে যারা হাতের কাছে কুলেখাড়া শাক পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কুলেখাড়া শাকের রস থেতো করে সেই রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেতে পারেন অথবা এক গ্লাস জলে চার পাঁচটা পাতা দিয়ে সেটাকে ফুটিয়ে এক চামচ করে নিয়ে সেইভাবে কিন্তু প্রতিদিন খেতে পারেন এতে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত কিন্তু রিকভারি করতে সাহায্য করে এরপরে যে উপাদান বা খাদ্যটির কথা বলবো সেটি হচ্ছে কালো তিল এই কালো তিলের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম এবং ফসফরাস থাকে যেটা আমাদের বোন মেরোকে খুব স্ট্রং বা মজবুত করে আমাদের শরীরে বোন মেরকই রক্ত তৈরির কারখানা বলা হয়ে থাকে এই ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এই উপাদানগুলো কিন্তু বোন মেরকে খুব শক্তিশালী করে তোলে এবং রক্ত তৈরির কারখানায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলোকে দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে তাই আমাদের কালো তিল কিন্তু নির্দিষ্ট মাত্রায় অবশ্যই সেবন করা উচিত এই যে চার থেকে পাঁচ প্রকার ন্যাচারাল রেমেডিস বা হোম রেমেডিসের কথা বললাম এগুলো যদি আপনারা নিয়ম অনুযায়ী সঠিকভাবে খেতে পারেন যাদের ক্ষেত্রে স্বল্প মাত্রায় রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এবং শরীরের মধ্যে যে সমস্ত কষ্ট বা দুর্লক্ষণগুলো আছে সেগুলো খুব দ্রুত রিকভারি করবে যেমন দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব তার সঙ্গে ভীষণভাবে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যাগুলো যাদের হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের মাত্রা খুব বেশি কম তারা এই সমস্ত ন্যাচারাল রেমেডিসের সঙ্গে দুইটি মেডিসিনের কথা বলবো এইগুলো অবশ্যই কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে পারেন যেমন ডেক্সোরেন্স ক্যাপসুল এবং বেকার ডেক্সামিন ক্যাপসুল এই দুই জাতীয় ক্যাপসুল দুটির একটি একটি করে নিয়ে একসঙ্গে দিনে দুইবার করে খেতে হবে এবং টানা এক থেকে দেড় মাস খেতে হবে এই জাতীয় ন্যাচারাল বা হোম রেমেডিসগুলোর সঙ্গে তাহলে আপনার শরীরে যদি একটি নির্দিষ্ট মাত্রার বেশিও হিমোগ্লোবিন কম হয় বা রক্তের মাত্রা খুব কম থাকে দ্রুত রিকভারি হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি তো বন্ধুরা যাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা ক্রমশ কমছে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট হোম রেমেডিস বা ন্যাচারাল রেমেডিস আজকে এই ভিডিওর মধ্যে ডিসকাস করার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ